আপনারা জানেন আজকে উক্ত আদালতে অত্যন্ত লোমহর্ষক একটি হত্যা মামলার রায় হয়েছেন বিজ্ঞ আদালত। এই আদালতে আজকে যে মামলাটা রায় হয়েছে এই মামলাটা ছিল লালবাগ থানার একটি হত্যা মামলা, যার দায়ের নাম্বার হচ্ছে 19525/2020। এই মামলা যিনি ডিসিস ছিলেন জামিল হোসেন, জামিল হোসেনকে অত্যন্ত পরিকল্পিতভাবে তার ঘরের মধ্যে হত্যা করা হয়েছে। এই হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন এই জামিল হোসেনের আজকে যে জামিল হোসেনের স্ত্রী মৌসুমী জামিল ভাড়াটিয়া হত্যাকারীদের দিয়ে পূর্ব পরিকল্পিতভাবে তার স্বামীকে ঘরের মধ্যে হত্যা করেন। দীর্ঘ সাক্ষী এবং জামানবন্দির পরে বিজ্ঞ আদালত উভয় পক্ষের সাক্ষীর এবং জেরার পরে এবং উভয় পক্ষের আর্গুমেন্টের পরে বিজ্ঞ আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন, যেহেতু এতে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, ডিসিস যিনি ছিলেন হত্যাকাণ্ডের শিকার জামিল হোসেনকে হত্যার দায়ে ওনার স্ত্রী এবং আজকে যে এই মামলার আসামি ছিলেন শরীফুল আলম উরুফে কসাই শফিক, আজকে যে অন্যতম আসামি ছিলেন জোয়েল রানা সহ মোট ছজন আসামি ছিলেন। এই ছজন আসামির মধ্যে বিজ্ঞ আদালত তার দীর্ঘ জবানবন্দি গ্রহণ উভয়পক্ষের জেরার পরে আদালত যুক্তিতর্কের পরে এই সিদ্ধান্ত উপনীত হন যে হত্যা মামলা জড়িত সন্দেহে এই যে আজকে যে হত্যা শিকার হয়েছেন জামিল হোসেনের স্ত্রী মৌসুমী জামিল, দুই নম্বর আসামি শরীফুল আলম ওরফে কসাই শরীফ, তিন নং আসামি জোয়েল রানাকে হত্যা মামলায় 1860 সালের দণ্ডবিধি আইন অনুযায়ী 302 এবং 34 ধারা বিধান অনুযায়ী মৌসুমী জামিল শফিকুল আলম ওরফে কসাই শফিক এবং জোয়েল রানাকে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করেন।